কাজু ও চতুপুরটা আমন্ড ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। ভেজিটেবল অয়েল, ফ্রেশ ক্রিম, 100 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখেছি, ঘি, একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন বাটা, 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর এর সাথে 5-6টা কাঁচা লঙ্কা চিরে রেখেছি। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি 1টা বড় এলাচ, 15-16টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো জয়িত্রীর ফুল, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1টা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 চামচ গোটা জিরে, আর 5-6টা আমি ছোট এলাচ নিয়েছি, আর এর সাথে দিয়েছি 1 ইঞ্চি মতো দারচিনি, হলুদ গুঁড়ো, নুন আর চিনিটা আপনারা স্বাদ মতোই ব্যবহার করুন। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল নামমাত্র থাকে, এটা আমি কালারের জন্য নিয়েছি, আর এর সাথে আমি নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল। এখন আমি যে আমন্ড গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে নেব। আমন্ড আর কাজু গুলো আমি মিক্সার গ্রাইন্ডারের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, জল দিয়ে কাজু আর আমন্ডটা পেস্ট করে নেব। ওভেনের উপরে একটা প্যান বসিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা বাদে সমস্ত গোটা গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেব। মশলাগুলো ফুটতে শুরু করেছে, হালকা ধোয়া উঠছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। প্রথমে আমি মাটনটা নিয়ে এর মধ্যে 100 গ্রাম টক দই আমি যে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মতো নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ করে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি 5 টেবিল চামচ এখানে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো যে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মাংসটা মশলার সাথে মাখিয়ে নেব। মাংসটা মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 1 থেকে 1.5 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব। আপনাদের কাছে সময় কম থাকলে কমপক্ষে 1/2 ঘন্টা হলেও রেখে দেবেন। মাংসটা মশলা মাখিয়ে যত বেশি সময় রেখে দেবেন তত মাংসটা খেতে টেস্ট হবে আর সফটও হবে। ফ্রাইং প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব, তা না হলে সবদিক সমান ভাজা হবে না। হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে নেড়ে পেঁয়াজটা আমি হালকা সোনালি করে ভেজে নিই, একদম পারফেক্ট ভাজা হয়েছে, এর বেশি আমি ভাজব না। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে পেঁয়াজ বেরেস্তাটা একটা পাত্রে তুলে নেব, এর থেকে বেশি আমি পেঁয়াজটা ভাজব না, তাহলে পেঁয়াজটা তোলার পর আরেকটু ডার্ক হয়ে যাবে। পেঁয়াজটা আমি ঠান্ডা করে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এক্সট্রা তেলটা তুলে নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ এখন গ্যাসের ফ্লেম হাই করে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব।
ফ্লেমে 3 মিনিট মতো মাটনটা আমি কষিয়ে নিয়ে এখন যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি মিক্সিতে এরকম বেটে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা এখন আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংস থেকে জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখন হাই ফ্লেমে মাংস থেকে বেরোনো জলটা শুকানো পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে দেব। মাঝে মাঝে কিন্তু মাংসটা এরকম নাড়তে হবে, তা না হলে মশলাটা কড়াইয়ের তলায় লেগে পুড়ে যেতে পারে। হাই ফ্লেমে 10 মিনিট মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে কাজু আর আমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমন্ড আর কাজু বাটাটা আমি এখন মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত বেশি কষানো হবে মাংস খেতে তত টেস্ট হবে। দু এক মিনিট অন্তর অন্তর মাংসটা আমি নেড়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে গিয়ে রান্নার স্বাদই নষ্ট হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মাংসের উপরে তেল ভেসে উঠেছে। পুরো মাংসটা কষিয়ে নিতে আমার 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। এখন আমি এই মাংসের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এখন আমি মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। মাংসটা সব আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসের কড়াই ধোয়া এক বাটি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি প্রেশারের ঢাকনাটা আটকে হাই ফ্লেমে মাংসটা সিদ্ধ করে নেব। ফ্লেমে তিনটে সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে আরো 5 মিনিট মাংসটা রান্না করি। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করি। এখন আমি প্রেসার কুকারে ভাত সরা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে পুরো ভাত সরে গেছে, এখন আমি প্রেসারটা খুলে নেব। আমি ওভেনটা আবার জ্বালিয়ে দেব। এখন আমি মাংসের মধ্যে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিলে মাটনের টেস্টটা আরো বেড়ে যাবে। ক্রিমটা আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। ক্রিমটা এখন আমি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর আমি ওভেনটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিচ্ছি। মোগলাই মাটন কর্মা রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে তুলে এটা আপনারা গরম গরম রুটি, লুচি, নান, কুলচা, পরোটা, পোলাও ও ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। আমার রেসিপিটা দেখে আপনারাও বানান আর কেমন হয় কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অল করতে একদম ভুলবেন না, তাহলে আমার আপডেট করা রান্নাগুলো সবার প্রথমেই আপনার